বললাম এটা কি যাচ্ছে এ মশা 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 দেখ মশা মারলে আমার শাড়ি মুবে এইটাই দিব আমার জীবন থেকে মশাই মেরে গেল তুমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রিয়ার বিয়ে। তো রিয়ার বিয়েতে এই হচ্ছে আমার লুক। আমি জানি না কতটা এখানে আমি তোমাদেরকে দেখাতে পারছি, কিন্তু এখন বাজে বিকাল 6টা আর আমরা অলরেডি এখানে চলে এসেছি। আর আমার সাথে এসছে হলো মৌ। এই অন্ধকারের দিকে এদিকে দেখা যাচ্ছে, হ্যাঁ অন্ধকার লাগছে, এবার ঠিক আছে। তো কেমন এক্সাইটেড তুই বিয়ে দেখার জন্য? তাড়াতাড়ি চল, বিয়ে যদি শুরু হয়ে যায় আবার। সেটাই তো, আমরা কিন্তু ভীষণ 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 এক্সাইটেড। আর আমি জানি যে তোমরাও অনেকেই এই ব্লগটার জন্য ওয়েট করছিলে, কারণ এই ব্লগটা তোমরা মানে আমি এই যে ছোট 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 কিছু ক্লিপ আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে ওকে গিফট দেওয়ার, তারপর ওকে আইব্রো ভাত দেওয়ার, যেগুলো তোমরা ভীষণ ভালোবেসেছ। তো এই জন্য আমরাও এক্সাইটেড যে তোমাদের সাথে বিয়ের ব্লগটা পুরোটা শেয়ার করবো। তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, আর এটা হচ্ছে রাজারহাট প্যালেস, তাই না? হ্যাঁ, রাজারহাট প্যালেস, একদম রাজারহাট মোড়টা যেটা তার সামনে। আর এখানে এটা হচ্ছে প্রথম বিয়ে, মানে ওকে দিয়েই, মানে হ্যাঁ ওদের বিয়েটা দিয়েই এই প্যালেসটার হচ্ছে প্রথম মানে কাজ শুরু হলো। তো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। চলো এবার আমরা ভেতরে যাই, আর তোমরাও দেখতে থাকো যে কতটা সাজিয়েছে, কি কি রয়েছে। আর বিয়ের পুরো ভিডিওটা দেখো, শেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবে। এই হচ্ছে পুরো গেটটা, আর বিয়ার ছবি দিয়ে সুস্মিতা আসছে, দেখা করছিস? আচ্ছা রিয়ার বিয়েতে গিয়ে কিন্তু অনেকের সাথেই দেখা হয়েছিল। তো সবার প্রথমে দেখা হয়েছিল সুস্মিতার সাথে। এই দেখো, এটা হচ্ছে সুরজদার দিদি, আর সুরজদা মানে হচ্ছে রিয়ার বর, ঠিক আছে? তো ফাইনালি আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর সবাই বিয়ের বাজনা বা সানাই এগুলো বাজাচ্ছিল, তারপর রিয়াকে এবার নিয়ে যাওয়া হবে। তো আমরা মানে অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম এই টাইমটার জন্য, যে এই এই মুহূর্তটা সবার জন্য অনেক স্পেশাল হয়। তো আমরা চেষ্টা করেছি এই সময়টাকে ক্যাপচার করার। আর দেখো এখনও বিয়ের পিঁড়িতে বসলো। জানো তো ব্লগে কিন্তু মোটামুটি সব কিছুই অল্প 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 করে দেখানো যায়, তো আমিও চেষ্টা করেছি অল্প করে দেখানোর পর ফাইনালি এবার ওকে নিয়ে যাওয়া হবে।
তো আমাদের মধ্যে বাঙালি বিয়েতে যেই মেয়ের বিয়ে হয় তার দাদারা ভাইরা সবাই মিলে কিন্তু পিঁড়িটা ধরে, মানে পিঁড়িতে বসিয়ে মেয়েকে নিয়ে যাওয়া হয়। তো এরপরে তো আসল মজাটা হবে, কারণ এরপরে রয়েছে শুভদৃষ্টি, মালাবদল। তো দেখো সবাই কিন্তু মোবাইল নিয়ে রেডি, কারণ সবাই এই জায়গাটাকে বা মুমেন্টটাকে ক্যাপচার করে। তো তারপরে এই দেখো ফাইনালি এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিয়ের মুহূর্তগুলো ভীষণই আনন্দের হয়, ভীষণই মজার হয়, আর ঠিক ততটাই কষ্টের হয় যখন মেয়ের বিদায় দেওয়া হয় বা বিদায়ের মুহূর্তগুলো। রিয়ার বিয়ের লগ্নটা কিন্তু সন্ধ্যের দিকেই ছিল, তাই প্রচুর মানুষ কিন্তু বিয়েটা পুরোপুরি দেখেছে আর ভীষণভাবে এনজয় করেছে। আর বাচ্চাগুলো তো কত সুন্দর নাচ করছিল, কারণ এত সুন্দর বিয়ের বাজনাতে না নেচে কি থাকা যায় বলুন তো। আর আমরা বিয়েটা পুরোটা দেখলাম, বেশ ভালো লাগলো। অনেকদিন পর সম্পূর্ণ বিয়ে কভার করেছি। ঠিক খুব ভালো হয়েছে, মজা করছি আমরা।
দেখাচ্ছি, হ্যাঁ আমাদের গ্রুপের সবাই, ঠিক আছে? এখানে হচ্ছে পারমিতা ফটোশুট করছে, ঠিক আছে? সব কি যাচ্ছে, এই যে আমাদের জামাই রাজা দুল্লা ভাই, দাঁড়া, ও এই অর্পিতা কোথায়? প্রথমে এখানে আছে, এটা কি গো? এখানে হচ্ছে চিকেন রোল কাবাব, ঠিক আছে? তারপরে পরের স্টলটাতে যাই, এটা হচ্ছে চাট, ঘুগনি চাট নাকি পাপড়ি চাট? হ্যাঁ, এটা কি ঘুগনি চাট না পাপড়ি চাট এখনো বুঝতে পারছি না, তো এটা খেলে তারপর বোঝা যাবে। এরপর আছে জিলেপি, এখানে গরম গরম ভাজা হচ্ছে, এটা পাপড়ি চাট, দেখ এখানে পাপড়ি আছে। সব থেকে বেশি ভিড় মানে এখানে ফুচকা আছে। কাকু কিন্তু খুব স্পিডে স্পিডে সবাইকে দিচ্ছে, ঠিক আছে? মানে এলাহি ব্যাপার। খাবো হচ্ছে চিকেন, এটা শিক কাবাব না রোল কাবাব বললো, তো এটা দেখি কেমন হয়েছে খেতে। মৌ ভাবছে ওকে কেন দিচ্ছে না, সবাইকে দিয়ে দিচ্ছে। দাদা মনে হচ্ছে অনেক গরম, আমি খেতে পারবো। ভালো, যথেষ্ট ভালো, অনেক ভালো। চিকেন রোল কাবাব এটা আমার এমনি ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু জানি না এখানে কেমন বানিয়েছে, খাওয়ার পরে তারপর বুঝতে পারবো। আর বাকি সবার খাওয়া শেষ, সবার ভালো রিভিউ? রিয়ার বাবা বলছে মৌমিতার জন্মদিনের খাওয়াটা আমি দিয়ে দিচ্ছি একবারে। খাবো হচ্ছে জিলাপি উইথ রাবড়ি, দেখো একদম হাতে নিয়ে মানে খেয়ে নিচ্ছে, এত তাড়াহুড়া। কি রে কেমন, এখন খাবো হচ্ছে জিলাপি উইথ রাবড়ি, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই। আর এখান থেকে খাবো, কি রে কেমন, ফাটাফাটি খাওয়াই দে। খুবই ভালো, তুই খালি না, তুই মিস করলি, তোর থেকেই খাবো। দেখলি কোথায় খাচ্ছে রে, কোথায় খাচ্ছে রে জানি না, খুঁজ। দারুন দারুন, কি ফাইনালি তো বিয়েটা হয়ে গেল, অনেকদিনের অপেক্ষা, কেমন লাগতেছে? আর ভাল লাগতেছে না হাসতে, আর ভাল লাগতেছে না, বুঝছিস? আমি আজকে আজকে দিনই বুঝতেছি যে কেমন লাগে। কিন্তু তোর থেকে দাদা বেশি আসতেছে আজকে, দাদার তো পোয়া বারো, দাদার তো বেশি মজা, দাদা তো গাড়ি ছেড়ে যাচ্ছে, দেখ পেছনে কে আসছে, ভালো করে দেখ। দিব না দিব না, এমনি জায়গা থাকবে তো, যা না তো। তারপর কত বছরের প্রেম ছিল? বেশি দিন না, অল্প কয়েকদিন, মাত্র 10 বছর। এবার আর বলিস না, দেখতে কাইতে গেল, দেখতে দেখতে 10 বছর কেটে গেল। না না, কত ঝগড়া ঝাটি কইরা কাটে গেল, একটা দিন কাটে না। সুরজদা ভালোই তো হচ্ছে, অনেক কম্বল পাইতেছে, এই শীতটা তোমাদের এই কম্বল দিয়ে কাইটে যাবে পুরা। তোরা তো ভালো কম্বল দিতে পারতি রে, আমরা কোনো
গরম করা জিনিস দিলে হবে? বান্ধবীরা এমনি আসে, গরম করা জিনিস দিলে হবে? কি কি পাইছিস বলতো? হ্যাঁ, কি কি পাইছিস? গরম কি পাইছি? হ্যাঁ, অনেক জিনিস, অনেক বাকি বাকি জাতীয় পাইছি, বুঝছিস? ভাই তাকা না একটু সুন্দর করে, দুজন দুজনের দিকে তাকা। ওই তাকায় কি হবে আর, ওরা তাকে খাবে না। গরম দিনে কেক কাটাতে পারো? আমি কেক কেক খাবো। আমি বলছিলাম ওকে যে রিয়ার জন্য একটু কেক নিয়ে যাই। আমার নাপাকে বলতেছে চিকেন কাবাব খাবে কে? পাশে পাশে বলে কি দাদারা বলছে কি একটু গল্প করতে বলে কি আমি চিকেন কাবাব খাবো, আমি না কাবাব খাবো, কাবাব খাবো বুঝছি। দাদা নিয়ে আসবো এক প্লেট খাবা এখন, বিয়ে হয়ে গেছে। বর্তমানে আমরা চলে এসেছি রিয়া এবং সুরজের বিয়েতে। তাং একলা অগ্রায়ণ না পহেলা? না পহেলা, হ্যাঁ পহেলা অগ্রায়ণ চোদ্দ। সবার প্রথমে আমাদেরকে দিয়েছে নান, আর এটা আমি এখন একটু খুলে দেখবো ভেতরটা কেমন। পনির দাও এখানে, এটা হচ্ছে এইখানে পনির দিও। আর তুই পরে ভিডিওটা দেখিস, আর দেখিস যে আমরা খাচ্ছিলাম পনিরটা। দারুণ দারুণ খাওয়া দাওয়া শেষ, কচলা কচলি শুরু করছে। ঠিক আছে, যার যেটা অভ্যাস, এই যে তিনজন মিলে কচলা কচলি শুরু করছে। আমার টিস্যুটা কোথায় গেল? এটা ভিডিওতে দিবা, কমেন্ট করবো, ট্যাগ করে।
দেখো ও সেই তো আটকায় রাখছে নেয় নাই ভাইরাল তো মানে দুজন মিলে কতগুলো আইসক্রিম নিয়েছে খা 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 বেশি করে খা পাঁচ তুম পাঁচ তোমারে পাঁচ আর মা মানে আরো সবাই আছে পিয়ারা খেতে বসেছে এতক্ষণে